এই যে রেড কালার দেয়া, রেড কালার দেয়া, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাওরা, ঠিক আছে। তারপরে দেখো এই দুটোর নাম পালমোনারি ভেন, এটা পালমোনারি আর্টারি, একটা হচ্ছে পালমোনারি ভেন হচ্ছে তোমার লেফট সাইডে আছে, আচ্ছা এখানে এখানে হচ্ছে পালমোনারি ভেন, দুটো ভেন লেফটে আছে, এদিকে দুটো রাইটে আছে, এটা পালমোনারি আর্টারি লেফট, তাহলে এদিকেও একটা পালমোনারি আর্টারি থাকার কথা, পালমোনারি আর্টারি, এটা তাহলে আমার রাইট হবে। ঠিক আছে, তো বলো আমরা হার্টটা দেখি। ফার্স্টে হচ্ছে আমাদের যে হার্ট সেটা ফোর চেম্বার হার্ট, তোমরা ভালো করেই জানো কটা চেম্বার থাকে, ফোর চেম্বার হার্ট, আমাদের যে হার্ট ফোর চেম্বার হার্ট, তাহলে 1 2 3 4, তাহলে এইটা কি নাম, এটা হচ্ছে লেফট অরিকেল, এটার নাম কি লেফট অরিকেল। আমাদের রাইট সাইড মানে আমরা যদি ব্যাক সাইড এইভাবে জানা দাঁড়াই, তো এটা তো লেফটেই পড়ছে আর কি, তাই তো, তাহলে এটা কি হলো আমাদের লেফট অরিকেল, এটা রাইট অরিকেল, লেফট অরিকেল রাইট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেল। তো এখানে একটা যে দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে যে পাটি সাক, এটা লেখা হয়নি, এটার নাম হচ্ছে আমাদের সেপ্টাম, এটার নাম হচ্ছে সেপ্টাম, এটা এখানে দিয়ে দিলে অসুবিধা নেই, এটার নাম সেপ্টাম। দেখো তাহলে চারটে বক্স বুঝতে পেরেছো। এবারে বলছে বডি থেকে, আমাদের বডিতে কন্টিনিউয়াসলি অক্সিজেনের ব্লাড যাচ্ছে, অক্সিজেন ডেলিভারি করছে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ফিরে আসছে, তাহলে এই যে ফিরে আসছে তা CO2 নিয়ে ফিরে আসছে, কি বলে ডি অক্সিজেনের ব্লাড। এবারে তোমাদের মনে হবে আচ্ছা এই যে ভেসেলস এর মাধ্যমে যাচ্ছে আসছে একটা আটারি একটা ভেন, কিভাবে মনে রাখবো কোনটা আটারি কোনটা ভেন, এটা একটা সমস্যা থাকে। তো অনেকে মনে রাখে যে যে অক্সিজেন নিয়ে যায় সে আটারি, আর যে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি থাকে নিয়ে আসে সেটাকে বলা হয় ভেন। তো ওইভাবে হয় না, তাহলে এক্সেপশনাল কিছু থেকে থাকে, যেমন পালমোনারি আর্টারি থাকে সে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, আবার পালমোনারি ভেন সে আবার ভেন হওয়ার পরেও সে অক্সিজেনের ব্লাডটাকে ক্যারি করে হার্টে নিয়ে আসে। তো সেই কারণে ওইভাবে না মনে রেখে তোমরা এইভাবে মনে রাখতে পারো, যদি হার্ট থেকে অর্গানে যায়, তাহলে বোঝো এখানটা, যদি হার্ট থেকে অর্গানে যায়, হার্ট টু অর্গ্যান, হার্ট টু অর্গ্যান হলে তাকে বলা হবে আটারি, কি বলা হবে তাকে বলা হবে আটারি। আর যদি অর্গ্যান থেকে হার্ট ব্যাকে আসে, বা লাংস কিন্তু অর্গ্যান, তাহলে অর্গ্যান থেকে যদি হার্টে ব্যাক করে, তাকে বলা হবে কিন্তু ভেন। এই দুটো যদি মনে রাখতে পারো তাহলে তোমার কোনো জায়গায় অসুবিধা হবে, দূরে দাঁড়াচ্ছি একবার দেখে নাও, আবার ডিটেলে আসছি আমি, তাহলে বোঝো দেখে নিয়েছো। তাহলে হার্ট, এই যে হার্ট আছে, হার্ট থেকে যে অর্গ্যান, তাই তো, তাহলে দেখো, তাহলে হার্ট থেকে যদি অর্গ্যানে যায় তাকে বলা হবে আর্টারি, আর অর্গ্যান থেকে যদি হার্টে ব্যাক করে তাকে বলা হবে কিন্তু ভেন। তাহলে এইবারে দেখো আমি যেটা বলছিলাম, সারা বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড CO2 ক্যারি করে আসছে, সেই ব্লাড গুলো আমাদের হার্টে আসছে, কোন জায়গায় হার্টে আসছে, সেটা হচ্ছে আমাদের আসছে রাইট অরিকেল, তাই ভালো করে বুঝতে হবে কে আসছে, রাইট অরিকেলে আসছে পুরো কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড সারা বডি। আপার পোর্শন হলে সুপিরিয়র ভেনা কাভা থেকে আসছে কার্বন ডাই অক্সাইড, আর যদি লোয়ার পোর্শন থেকে যায় তখন সেটা হয়ে যাবে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এখানে কি হবে, তাহলে কে আসছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু আসছে এখানে, দেখো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা এই দুটো ভেনা কাভা থেকে কার্বন ডাই অক্সাইড কোথায় আসছে, এটা আসছে আমাদের রাইট অরিকেল। রাইট অরিকেল কালেক্ট দা কার্বন ডাই অক্সাইড অফ হোল বডি উইথ দ্য হেল্প অফ ইনফিরিয়ার ভেনা কাভা অ্যান্ড সুপিরিয়ার ভেনা কাভা, বুঝে গেল। তা দুটো বডি সমস্ত জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড কিন্তু আসছে এই জায়গাটায়, বুঝতে পারলে। এবারে কি হয় দেখো, এই কার্বন ডাই অক্সাইডটা অরিকেল থেকে, এই যে এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভাল্ভ, দেখো তিনটে আছে 1 2 3, একে বলা হচ্ছে ট্রাইকাস্পিড ভাল্ভ, এই কার্বন ডাই অক্সাইডটা এবারে ট্রাইকাস্পিড ভাল্ভের দিকে গেল, এই ভাল্ভ থেকে এইখানে এলো কার্বন ডাই অক্সাইড, এই CO2টা তাহলে এইখানে গেল, তাহলে বুঝতে পারছো কিভাবে ট্রান্সফরমেশনটা হচ্ছে। তাহলে প্রথমে ব্লাড এলো রাইট অরিকেল, সেখান থেকে গেল সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল,
তাহলে কার্বন ডাই অক্সাইডটা কোথায় গেল? রাইট ভেন্ট্রিকেলে গেল। এই রাইট ভেন্ট্রিকেল থেকে কার্বন ডাই অক্সাইডটা তাহলে যাচ্ছে কোথায়? সেটা এই যে চ্যানেল, এই দেখো এই যে যাচ্ছে, দেখো এইদিকেও যাচ্ছে CO2, এইদিকেও যাচ্ছে কি CO2, এই যে CO2 গুলো যাচ্ছে, তাই তো? এই যে CO2 গুলো যাচ্ছে কোথায় যাচ্ছে? পালমোনারি আর্টারি দিয়ে যাচ্ছে, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি দিয়ে যাচ্ছে, একটা লেফট একটা রাইট, কোথায় যাচ্ছে না? লাংসে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে? আমি এটা হয়ে গেলে ফ্লোচার্টের মাধ্যমে আমি আরেকবার বলে দিচ্ছি, এখন বুঝো। তাহলে আরেকবার বলছি, প্রথম থেকে কার্বন ডাই অক্সাইড হলো রাইট অরিকেল, সেখান থেকে ট্রাইকাস্পিড ভালভ ওপেন হয়ে গেল রাইট ভেন্ট্রিকেল, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকলো কোথায়? পালমোনারি ট্রাঙ্ক। এই যে কমন নামটা, এই কমন যে এই যে বেস, এটার নাম হলো পালমোনারি ট্রাঙ্ক। সেটা থেকে দুভাগে ভাগ হলো পালমোনারি আর্টারি লেফট, পালমোনারি আর্টারি রাইট। কেন? কোথায় কানেক্ট করছে? এখান থেকে যাচ্ছে কোথায়? লাংসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? লাংস। তাহলে এদিকেও যদি লাংস হয় তাহলে অবভিয়াসলি ওইদিকেও তোমার একটা লাংস হবে। তাহলে এটা দিয়ে কোথায় যাচ্ছে? এটা দিয়ে যাচ্ছে হচ্ছে লাংসে যাচ্ছে, দেখো লাংসে গেল। লাংস কি করলো? তাহলে এখন সমস্ত কিন্তু গল্প CO2 হলো, দেখো। তাহলে CO2 এলো পালমোনারি আর্টারি দিয়ে লাংসে গেল। তাহলে এই যে আর্টারি কিন্তু কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে, তার মানে হার্ট থেকে অর্গানে যাচ্ছে আর্টারি তো। তাহলে হার্ট থেকে যে লাংসে যাচ্ছে, হার্ট থেকে যে লাংসে যাচ্ছে, তাহলে এটা তো আর্টারি, তাই তো? তাহলে এটা কি নিয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে। এবারে দেখো সেটা ফিল্টার হলো কোথায়? লাংসে। লাংসে ফিল্টার হওয়ার পর প্রত্যেকটা লাংস, বোথ লাংস কন্টেন টু পালমোনারি ভেন, তাই টোটাল দুটো লাংস আছে। দুটো লাংস থাকার জন্য তাহলে এদিকে দুটো, এদিকে দুটো, টোটাল চারটে পালমোনারি ভেন আছে। তাহলে এই যে দুটো, সেটাও তাহলে এইখানটাতে কি নিয়ে আসবে? অক্সিজেন নিয়ে আসবে। তাহলে এইখানে কি নিয়ে আসবে? এখানে অক্সিজেন নিয়ে আসবে, অক্সিজেন। তাহলে এই অক্সিজেন নিয়ে এলো এরকম ভাবে, কোথা থেকে? আমাদের লেফট লাংস থেকে। আর এই যে এদিকে পালমোনারি ভেন, এও কিন্তু এইখানে ওপেন হবে না, এ কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে ব্যাক সাইড থেকে আসে আর কি। তাহলে অক্সিজেন নিয়ে এলো কোথায়? লেফট অরিকেলে। তাই যদি জিজ্ঞেস করা হয় লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড কোথায় এসে পৌঁছয় হার্টের, তখন তোমাকে বলতে হবে এই যে লেফট অরিকেল। এবার এখান থেকে এই কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখো এটা কিন্তু ভেন হলো, ভেন হওয়া সত্ত্বেও কিন্তু সে অক্সিজেন ক্যারি করছে, দেখো। তার কারণ লাংস থেকে ফিল্ট্রেশনের পরে অক্সিজেনটা কিন্তু এখানটাতে নেমে এলো, বলে বললাম। এবারে দেখো এখান থেকে অক্সিজেনটা নামলো কোথায়? এদিক থেকে অক্সিজেনটা নামবে, এই অক্সিজেনটা তাহলে এখান থেকে জাম করে এইদিকে ঢুকে গেল। তাহলে এই যে অ্যাওটা দিয়ে যাচ্ছে, পাস করছে অক্সিজেন, তাহলে বিভিন্ন জায়গায় ঢুকে গেল। তাহলে কোথায় গেল? বিভিন্ন বডি পার্টসে চলে গেল। আবার তাহলে এই অক্সিজেন এর মাধ্যমে যখন বিভিন্ন বডি পার্টে চলে গেল, সেখান থেকে আবার কি হবে? সেলে পৌঁছলো, সেল থেকে কার্বন ডাই অক্সাইড নেবে, নেওয়ার পরে আবার চলে আসবে কোথায়? ইনফিরিয়ার সুপিরিয়ার ভেনাগার মাধ্যমে রাইট অরিকেল। তাহলে একটা জিনিস এই ব্লু আর রেড করার পরে তোমরা বুঝতে পারছো যে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকেল, যেখানে আমি রেড সিগনাল দিয়ে বোঝাচ্ছি, সেখানে কিন্তু অক্সিজেনের সাথে লিঙ্ক হয়ে আছে। কার সাথে লিঙ্ক হয়ে আছে? অক্সিজেন, মানে এখানটা এটা অক্সিজেনটা এন্টার করছে এখানে লাংস থেকে। আর যেখানে আমি ব্লু কালার দেখেছি, সেটা কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডটাকে ডিনোট করছে, ঠিক আছে? তাহলে এইভাবে তাহলে ওভারঅল তোমার মনে রাখতে হবে ব্লাড সার্কুলেশনটা কোথা থেকে কোথায় হচ্ছে, ঠিক আছে?